ফেসবুকের মাধ্যমে মেয়েদের সাথে সম্পর্ক করার উপায়। মেয়েদের সাথে চ্যাট করার সময় যে বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন তা হলো, নাম্বার এক, আইডিতে অ্যাড হওয়ার সাথে সাথেই টেক্সট করবেন না, মিনিমাম এক মাস আইডি ফলো করবেন, পোস্ট রিয়্যাক্টে কমেন্ট করবেন। যখন আপনাদের মধ্যে মোটামুটি একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে তখন একদিন কোনো এক পোস্টের সূত্র ধরে নক দেবেন। নাম্বার দুই, মেসেজ করে ইন্টারভিউ নিতে যাবেন না, শুরু দিকে যতটা সম্ভব ফানি কনভারসেশন চালিয়ে যাবেন। মোটামুটি একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ব্যক্তিগত ব্যাপারে জানার চেষ্টা করবেন। নাম্বার তিন, হাই, হ্যালো, কী করেন, খাইছেন কি না, ঘুমাইছেন কি না ইত্যাদি ফালতু টাইপ কথা কম বলবেন, এতে মেয়েরা বিরক্তি বোধ হয়, এমনকি কথা বলাও বন্ধ করে দিতে পারে। নাম্বার চার, কোনো মেয়ে যদি সদ্য ব্রেকআপ করে থাকে তাহলে তাকে ভালো করে সান্ত্বনা দিন, কারণ ব্রেকআপের পরে যে ছেলে ভালোভাবে সান্ত্বনা দিতে পারে তার সাথেই পরে সে মেয়েটির প্রেম হয়। নাম্বার পাঁচ, কোনো মেয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কখনো প্রেম করেছেন কি না, তখন কিন্তু কখনোই না বলবেন না, সবসময় বলবেন একজনকে ভালোবাসতেন বাট সে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলে পেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে, এতে করে মেয়েটা আপনার প্রতি সহানুভূতিশীল হবে। নাম্বার ছয়, কোনো মেয়েকে যখন প্রপোজ করা হয় তখন সে উল্টো প্রশ্ন করে তাকে কেন আপনার ভালো লাগে, যারা এই প্রশ্নের যত সুন্দর গুছিয়ে উত্তর দিতে পারে তার সাথেই প্রেম হয়, নতুবা হয় না। নাম্বার সাত, মেয়েদের যত পারেন প্রশংসা করবেন, মানুষ মাত্রই প্রশংসা শুনতে চায়, ছবি দেখলে রূপের প্রশংসা করুন আর তার ছবি না দেখে থাকলে তার মন মানসিকতার প্রশংসা করুন। নাম্বার আট, কোনো বিষয়ে ভুলেও কোনো মেয়ের সাথে তর্কে জড়াবেন না, সহমত ভাই হয়ে সব কিছুতেই মেয়েটাই সঠিক এমন ভাব নিয়ে চলতে হবে, একবার পটে গেলে তো তখন সহমত ভাই দ্বিমত ভাইও হয়ে যেতে পারে। নাম্বার নয়, ভুলেও কোনো মেয়ের সাথে অন্য মেয়ের প্রশংসা করতে যাবেন না, কারণ মেয়েরা নিজের কাছে অন্য মেয়ের প্রশংসা শুনতে পছন্দ করে না, মেয়ের বান্ধবী বা কাজিন নিয়ে একটু শব্দও করবেন না। নাম্বার দশ, বাংলায় মেসেজ টাইপ করবেন, যদি পারেন কবি সাহিত্যিকদের মতো একটু গুছিয়ে সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন, কারণ মেয়েরা ছেলেদের রূপ সৌন্দর্যের চেয়েও কথার প্রেমে বেশি পড়ে থাকে। এই দশটি টিপস যদি আপনি ফলো করে থাকেন তবে আপনি একজন মেয়েকে সহজেই আপনার ভালোবাসায় ফেলতে পারবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।